This is ABC News, AGT Live. और सबसे बड़ा जो सो लोग कोलेट्रल फ्री हमारे चरण तो वाला कोलेट्रल चला गया समझ जाए और लोन दिया चे कोलेट्रल चला जाता है हर तो इतना मुझे कोलेट्रल नहीं ये तो तब तक के भारत तो सी लावा चे ये टाइम बोल रहा हूँ बहुत प्रिंसिपल इंटरेस्ट ये टा फुली 100% के गारंटी कवर करा पाएगा चे सीजन नो ये टा एक बड़ो लाभ है तिल्ला को रखा हुआ है फॉर ओवर इंडिया আগামী দিন সুস্থ থাকবেন কেন্দ্র এবং রাজ্য সরকার যে দিশা নির্দেশিকাগুলি করোনার উপরে লাগু করছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বিগত দিনেও আমি দেখেছি প্রতিটি হাউস সোশ্যাল মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক প্রেস মিডিয়া যা যা দিশা নির্দেশিকা রাজ্য এবং কেন্দ্র সরকার লাগু করেছে সেগুলো সঠিকভাবে পৌঁছানোর জন্য আপনাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলব যে আগামী যে দেড় থেকে দুই মাস বাইরে থেকে আমাদের আত্মীয় স্বজন পরিজনরা আসবেন বড় মাত্রায় সেটা যাতে হাউস কোয়ারেন্টাইনটা 14 দিনে সঠিকভাবে হয় তার মধ্যে আপনাদের দৃষ্টি যাতে টিকেও থাকে তাতে ত্রিপুরার ভবিষ্যৎ তৈরি হবে যে কোনো জায়গায় কোনো জায়গায় কোনো কারণে চেইন মেনটেন করে নেয় তাহলে আমাদের ত্রিপুরার ভবিষ্যতের জন্য লোকসান রয়েছে আমি আশা করি ত্রিপুরার সমস্ত জনতা সে বিষয়ে ওয়াক করবেন রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল স্তরে তার জন্য নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে সরকারি যারা বিভিন্ন দপ্তরে রয়েছেন তাদেরকে নিয়ে কমিটি করে দেওয়া হয়েছে আর তার সঙ্গে মিডিয়ার বন্ধুদের ওতপ্রোতভাবে সম্পর্ক রেখে সেটাকে বাস্তবায়িত করা সবচেয়ে বড় কাজ আজকে আমি আশা করি বিগত দিনগুলির মতো আগেও আপনারা এই কাজটা করতে সম্পূর্ণভাবে সক্ষম হবেন তার জন্য আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ বন্ধুরা অ্যাফোর্ডেবল রেন্টাল হাউজিং ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স আরবান পুয়ার এটা একটা নতুন স্কিম টু বি লঞ্চড আন্ডার PMAY এটা আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির মাধ্যমে তার রূপরেখা কেন্দ্র সরকার তৈরি করছে আগে PMAY এর ঘর আমরা জানি যারা স্কিমের মধ্যে রয়েছে এটা আলাদা করে মাইগ্রেন্ট যারা এক তো তাদের মাইগ্রেন্ট যারা তাদের জন্য প্রথম ব্যবস্থা করেছে মনরেগার কাজ তার জন্য ত্রিপুরাতে এক্সট্রা কি কত সে বলে দিয়েছি এবং যারা মাইগ্রেন্ট এখন আসবেন এসে গেছেন তো তাদের তো নাম নেই তার মধ্যে আগে তো আমাদের ABC করে নাম ভরতে হয় কে কে পাওয়ার যোগ্য তার লিস্ট তৈরি হয় দেন সেই ঘরগুলো আসে এখন কেন্দ্র সরকার ভালো করে জানে যে বিভিন্ন রাজ্য থেকে মাইগ্রেন্ট লেবার হোক আর আমাদের ভাই বন্ধুরা হোক আলাদা আলাদা রাজ্যে ফেরত যাচ্ছে তো থাকবেন কোথায় হয়তো বা তার কাছে ঘর নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম ফিল আপ করেনি কারণ এখানে থাকেই না বাইরের রাজ্যে থাকে তো তাদের জন্য নতুন স্কিম করেছে ইন ডিটেইলস চলে আসবে যারা ত্রিপুরাতে এখন বাইরে থেকে আসছে
তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানে এক্সট্রা ফেসিলিটেট করা হবে, যেমন কাজের ব্যবস্থা অন্যদিকে ঘরের ব্যবস্থা। ক্যাম্পা ফান্ড এমপ্লয়মেন্ট ক্যাম্পা ফান্ড এ 6,000 কোটি টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, যেটা পরে ডিপার্টমেন্টে আসে পুরনো স্কিম, আর তাতে ত্রিপুরা সরকার 21.5 কোটি টাকা সাবমিট করেছে, 21 কোটি টাকার প্রজেক্ট, এর মধ্যে 9.5 কোটি টাকা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। ক্যাম্পের মাধ্যমে এটার বড় মাত্রায় জনজাতিতে লাভ হয়, কারণ কি ফরেস্ট এরিয়াতে জনজাতি অঞ্চলে থাকে বেশি, তাতে বিভিন্ন প্লান্টেশন আগার প্লান্টেশন বিভিন্ন প্লান্টেশন করা হয় ও তাতে গ্রামীণ ইকোনমির লাভ হয়, আর বিশেষ করে তার লাভ এডিসি রেটে বেশি হবে। আর প্রায় 21.5 কোটি টাকার আমরা প্রজেক্ট পাঠিয়েছি, তার মধ্যে 9.5 কোটি টাকা অলরেডি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। আরেকটা নিউ স্কিম লাগু করেছে, এডিশনাল এমার্জেন্সি ওয়ার্কিং ক্যাপিটাল ফান্ডিং ফর ফার্মার্স থ্রু নাবার্ড। আগেও কিছু স্কিম দিয়েছে, কিন্তু এটা টোটালি নতুন করে নাবার্ডের মাধ্যমে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার জন্য ফার্মার্সদেরকে, তার মধ্যে এক্সট্রা কত 30,000 কোটি টাকা তার মধ্যে রয়েছে, 30,000 কোটি টাকা। আর নাবার্ড এটা কোথায় দেবে, রিফাইন্যান্স কাকে করবে, নাবার্ড আগে বলেছি নাবার্ড 4.5% ইন্টারেস্টে গ্রামীণ ব্যাংক এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক দিয়ে থাকে, সেটা তো রয়েছে, দেন এক্সট্রা রিফাইন্যান্স করবে আবার এখানে কত 30,000 কোটি টাকা ফার্মার্সদেরকে সেই কম ইন্টারেস্টে। টোটাল ত্রিপুরাতে তাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক 35 কোটি টাকা রিফাইন্যান্স পাবে, 35 কোটি টাকা কত কোটির মধ্যে 30,000 কোটি টাকার মধ্যে 35 কোটি টাকা ত্রিপুরা দুইটি ব্যাংক তাতে লাভান্বিত হবে। আর ইনডাইরেক্টলি যখন এই ব্যাংকগুলো তা লাভান্বিত হয় সেটা কৃষকদের কাছে লোন হিসাবে কম ইন্টারেস্টে পৌঁছে যায়, সাবসিডাইজ করে। ২.৫ কোটি ফার্মার্স বেনিফিট পাবে, এবং তার সঙ্গে সঙ্গে ফিশারম্যান এবং অ্যানিমেল হাজবেন্ডারি ইনক্লুডেড, তাতে কেন্দ্র সরকার যোজনা যে লাগু করেছে তাতে 2,00,000 কোটি টাকা। এটা ত্রিপুরাতে বড় সেক্টর রয়েছে ফিশারিতে অ্যানিমেল হাজবেন্ডারিতে, আর আমরা দেখেছি যে আমি আগেই সংকটটা বলেছিলাম যে আমাদের এখানে যে 2.04 লাখ পিএম কিষাণ ফার্মার্স রয়েছে, এরা তাতে বেনিফিট পাবে, 2.04 লাখ পিএম কিষাণ ফার্মার্স টু বেনিফিটেড, আর তাতে যে 370 কোটি টাকা ফাইন্যান্সিয়ালি অ্যাসিস্ট্যান্স ক্যান বি প্রোভাইডেড বাই দ্য ব্যাংকস, 370 কোটি টাকা তারা বেনিফিট পাবে 2.04 লাখ পিএম কিষাণ ফার্মার্স। এটা একটা বড় সেক্টর, এই সেক্টরের মধ্যে বড় মাত্রায় ত্রিপুরাতে ফিশারিতে রয়েছে, অ্যানিমেল হাজবেন্ডারিতে রয়েছে, কৃষক রয়েছে। এক্সটেনশন অফ ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম ফর হাউজিং সেক্টর 70,000 কোটি টাকা, তাতে ত্রিপুরাতে 189 বেনিফিশিয়ারিস 27.23 কোটি টাকা উনিশ বিশে এলিজিবল রয়েছে, সাবসিডি 4.05 কোটি। ব্যাংক লোন লেগে তো পারলে তো হ্যাঁ এই স্কুলের কথা এটা স্যার সিএলএসএস ক্রেডিট সাবসিডি স্কিম বলে, যারা ব্যাংক থেকে লোন নিয়ে হাউসিং লোন নিয়ে যারা বাড়ি তৈরি করে ওটা মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, যারা ইনকাম ক্যাটাগরি, যারা ইকোনমিক ক্যাটাগরি, ইনকাম ফাইভ ইনকাম হোটেল এন্ড স্কিম,
ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি আছে, ওদের জন্য ইন্টারেস্ট সাবভেনশন আছে, স্টার্টিং ফ্রম 2% টু 4%, 6% সাবসিডি আছে। এখন এটা ইনস্টিটিউটটা এবছর বন্ধ হয়ে যেত মার্চ 2020, এটা আমরা এক্সপেক্ট করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্সন দিয়েছে, তাহলে মার্চ 2021 বন্ধ। এবং এই এক বছরে যে এক্সট্রা মানুষ হবে এটা আমরা অ্যাসেস করেছি স্যার, কি ওয়ান টাইম হয়েছে এবছর, তোমরা যে নেক্সট ইয়ারও পেতে পারি, তাহলে এক বছর এক্সট্রা পাওয়া যাবে, যারা হাউসিং লোন নেবে ওরা এই সাবসিডিটা ওরা প্রবলেম করতে পারে ইন দ্য ফর্ম অফ ইন্টারেস্ট সাবভেনশন। এগ্রিকালচারে এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস, তাতে 74,300 কোটি টাকা প্যাকেজ রয়েছে কেন্দ্র সরকারের, এতে ত্রিপুরা যে লাভান্বিত হচ্ছে কৃষকরা 41.63 কোটি টাকা, 41.63 কোটি টাকা এমএসপি যে মিনিমাম সাপোর্ট প্রাইস 18.15 টাকা করে যে রেট ধানের জন্য পাওয়া হচ্ছে, আমাদের এখানে বাকি যে ডাল হোক আর বাকি সেগুলো বড় মাত্রায় নেই, তার জন্য এফসি এর মাধ্যমে আমরা শুধু ধানকেই ক্রয় করি। আর সেই দিশাতে রাজ্য সরকার আগেই পদক্ষেপ নিয়েছে, আপনারা অবগত আছেন, আগামী 26 তারিখ থেকে করা শুরু হয়ে যাবে, তাতে গ্রামীণ ইকোনমিতে যে টাকাটা আসবে সেটা প্রায় 42 কোটি টাকা, ত্রিপুরা গ্রামীণ কৃষকদের রোজগার সাধন হয়ে উঠবে। পিএম কিষান ফান্ড ট্রান্সফার অফ 18,700 কোটি টাকা, পিএম কিষান ফান্ড ট্রান্সফার জন্য ত্রিপুরাতে 1.96 প্রায় 2 লাখ বেনিফিশিয়ারিজ রয়েছে। এই পর্যন্ত ওনারা 39.4 কোটি টাকা তাতে লাভান্বিত হয়েছে, 39.4 কোটি টাকা অ্যাকাউন্টে চলে গেছে। পিএম ফসল বীমা যোজনা, তাতে 6,400 কোটি টাকা কেন্দ্র সরকার খরচা করবে, ত্রিপুরাতে 16.23 লাখ ক্লেম করা হয়েছে, আর তাতে 4,804 জন কৃষক লাভান্বিত হবে। তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকার মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা ঘোষণা করেছে, এই বিষয়ে আপনারা অবগত আছেন, আমি যাব না, তার মধ্যে 17.5 কোটি টাকা রাজ্য সরকার কৃষকদের সহায়তে বীমার টাকা দেবে, সেই বিষয়ে কালকে আমি আপনাদেরকে অবগত করিয়েছিলাম। অ্যানিমেল হাজবেন্ডারি, তাতে 5,000 কোটি টাকা এই প্যাকেজে রয়েছে, ইন্টারেস্ট সাবভেনশন অফ 2% পার অ্যানাম টু ডেয়ারি কোঅপারেটিভ, তাতে 2 কোটি ফার্মার্সের লাভান্বিত হবে। আমাদের এখানে ডায়েরি বড় মাত্রায় নেই, গোমতী ডায়েরি একটা সরকারে রয়েছে, আরো ছোট ছোট এখন ডেভেলপ হচ্ছে, আমরা অ্যাসেসমেন্ট করছি, তাতে যে 2% সাবভেনশন দেবে তাতে গোমতী ডায়েরি 50 লাখ টাকার বেনিফিট পাবে, 50 লাখ। এগ্রি ইনফ্রাস্ট্রাকচার, আরেকটা নতুন স্কিম এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ফর ফার্ম গেট ইনফ্রাস্ট্রাকচার, তাতে 1 লাখ কোটি টাকা ফাইন্যান্সিং ফর এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফার্ম গেট এগ্রিগেশন পয়েন্টস ফান্ড টু বি ক্রিয়েটেড, এটা একটা বড় স্কিম, 1 লক্ষ কোটি টাকা। ত্রিপুরা ফাইন্যান্সিয়াল বেনিফিট তাতে 50 কোটি টাকার মতো পেতে পারে এই 1 লাখ কোটি টাকার মধ্যে, তার মধ্যে কি
এগ্রিকালচারের যে ইনফ্রাস্ট্রাকচার, মনে করুন যেখানে তাকে বাজারজাত করা হবে, তার জন্য রাস্তা তৈরি করা, ড্রেন তৈরি করা, ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করা, জলের ব্যবস্থা করা, এই সবগুলো এই ফান্ড থেকে করা যাবে। ত্রিপুরা সরকার অ্যাসেসমেন্ট করেছে এই সেক্টরগুলো, এটাকে ডেভেলপ করার জন্য ত্রিপুরা সরকার যে 50 কোটি টাকার কাছাকাছি তার মধ্যে লাভান্বিত হবে। যে লোন নিয়ে রেখেছে এমএসএমই, সেই লোন নিয়ে রেখেছে তাকে সেই লোনের আরো 20% 9.25% এতে বেড়ে চল লাভ। একবার লোন নিয়ে গেছে তারপর বলবে লোন না দেওয়া পর্যন্ত লোন দেবো না। এখন একদিকে বলছে এক্সট্রা লোন দেবে যারা লোন নিয়ে নিয়েছে 20%, যেমন যদি 50 কোটি টাকার লোন নিয়ে থাকে তো তার উপরে 20% তাকে এক্সট্রা লোন দিয়ে দেবে। আর ওই সময় তো 12% বা 13% ইন্টারেস্ট নিয়েছে, এখন দেবে 9.25% গ্যারান্টি নেবে। ওই সময় লোন নিয়েছে তো গ্যারান্টি দিয়ে হয়তো বা তার ইন্ডাস্ট্রি বন্ধক দিয়ে রেখেছে, জমিন দিয়ে রেখেছে, এখন সেটা লাগবে না, সেটা বড় টারিফ। তার জন্য আপনাদের মাধ্যমে আমি আমার রাজ্যের নওজবানদেরকে বলবো, যারা উদ্যোগ লাগাতে চাইছে, এমএসএমই সেক্টরে আসতে চাইছে, তো তার মধ্যে আসা এই সুযোগ নেওয়া। যারা রয়েছে ত্রিপুরাতে এমএসএমই সেক্টরে, বললাম যে যে আমরা 500 কাছাকাছি আইডেন্টিফাই করেছি, তো এরা সবাই তার লাভ পেতে পারে। গ্লোবাল টেন্ডারে ভারত সরকার 200 কোটি টাকা পর্যন্ত বাইরের, ভারতবর্ষের বাইরের কোন কোম্পানিকে অ্যালাউ করে 200 কোটি টাকা পর্যন্ত যত টেন্ডার হবে ভারতীয় কোম্পানি করতে হবে। আগে টেন্ডারে সেটা ছিল না, ই টেন্ডারিং হবে, যেই কেউ সেটা টেন্ডার করতে পারবে গ্লোবাল টেন্ডার। এখন তার মধ্যে পাবন্দি লাগানো হয়েছে 200 কোটি টাকা পর্যন্ত শুধু ভারতীয় কোম্পানি ই করতে পারে এবং যারা ভারতবর্ষে রয়েছে, তাতে ত্রিপুরাতে বড় মাত্রায় কোনো কিছু লাভ হবে এমন নয়, কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে ফলো করে। ত্রিপুরাতে যেই উদ্যোগীরা এমএসএমই সেক্টরে যেই প্রোডাকশনগুলো হয় সেগুলো যাতে আমরা যখন টেন্ডার করব বিভিন্ন দপ্তরে, যাতে তাদের কোয়ালিটি মেনটেন করে এখানকার যে প্রোডাকশন সেগুলো যাতে বিক্রি হয়, এমনি তো ত্রিপুরা সরকার একটা পলিসি করে রেখেছে যে ত্রিপুরার কোন ম্যানুফ্যাকচারার, যে ত্রিপুরাতে ইন্ডাস্ট্রি ইউনিট রয়েছে, আর যখন টেন্ডার হয় বাইরে থেকে কেউ টেন্ডার করেছে, সে যদি 100 টাকা রেট দেয় আর ত্রিপুরার যে ম্যানুফ্যাকচারার সে যদি 125 টাকা রেট দেয়, তো তার 125 টাকা রেট 100 টাকা হিসাবে মানা হয়। এই ফ্যাসিলিটি ত্রিপুরা সরকার অলরেডি দিয়ে রেখেছে। এবার এটাকে দেখতে আমরা চিন্তা করছি যে ত্রিপুরাতে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে ছোট বড় এমএসএমই সেক্টর, তাদের কোয়ালিটি মেনটেন করে আমরা একটা অ্যাসেসমেন্ট করছি যে তারা এটা যাতে ত্রিপুরাতে এরা বিক্রি করতে পারে তার একটা রাস্তা তৈরি করবে। ইনক্রিজড বাই 60% ওভারড্রাফট ডিউরেশন লিমিটস হ্যাজ বিন ইনক্রিজড ফ্রম 14 ডেজ টু 21 ডেজ। এটা রাজ্য সরকারের বিষয়, এটা জনতার বিষয় না, যে আমাদের যে আমরা বোরিং করি রাজ্য সরকার, তো সেটা আগে ছিল বোরিং করার ক্ষমতা কত ছিল আমাদের 225 কোটি টাকা, এটাকে 408 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে আপ টু সেপ্টেম্বর 2020। আর সেটা রিপেমেন্ট যখন আমরা যখন নেই রাজ্য সরকার, তো রিপেমেন্ট করতে আমাদেরকে আগে 14 দিন সময় দেওয়া হতো, এখন এটা 21 দিন সময় দেওয়া হয়েছে।
সেটা জনতার সঙ্গে কোনো সম্পর্ক নেই ডাইরেক্টলি। ইনকাম ট্যাক্স রিফান্ড, এই ইনকাম ট্যাক্স রিফান্ডের যে স্কিম লাগু করেছে কেন্দ্র সরকার, তাতে টোটাল রিফান্ড অফ 8.43 crore ফর, তাতে 8 কোটি 43 লক্ষ টাকা রিফান্ড পেয়েছে ত্রিপুরার লোক। কতজন? 2663 জন ট্যাক্স পেয়ার হ্যাজ বিন অলরেডি বিন রিফান্ডেড। আবু বলবে না যারা যারা অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে, 8 কোটি 43 লক্ষ টাকা ত্রিপুরার যারা যারা ট্যাক্স পেয়ার আছে, ত্রিপুরাতে ট্যাক্স পেয়ার বেশি না, 37,000 ট্যাক্স পেয়ার আছে। ইনকাম ট্যাক্স করেন কিন্তু পে করেন 37,000 লোক, তো তার মধ্যে 8 কোটি 43 লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে রিটার্ন চলে গেছে। তো এমনিতে হয়তো আমরা বিভিন্ন জায়গাতে যারা বিপিএল আছেন, এপিএল এর মধ্যে গরিব, তাদেরকে এই সময় করোনার সময় চাউল এখান 1,000 টাকা বা চাউল পেয়ে দিয়েছি, কিন্তু যারা পয়সাওয়ালা ব্যক্তি ত্রিপুরাতে ট্যাক্স পেয়ার, তাদেরও তারা কিন্তু 8 কোটি 43 লক্ষ টাকার বেনিফিট পেয়ে গেছে। তো হয়তো মানুষ মনে হয় যে এদের জন্য কোনো কিছু করার, এদের জন্য নরেন্দ্র মোদী সরকার করেছে। ইমার্জেন্সি হেলথ রেসপন্স প্যাকেজ, এই সময় কেন্দ্র সরকার প্রত্যেকটি রাজ্য সরকার হেলথ সেক্টরকে ইমার্জেন্সি কল করার জন্য রিল্যাক্সেশনের সঙ্গে সঙ্গে সব বিভিন্নভাবে সহায়তা করেছে। ত্রিপুরা সরকার আমরা 2টি ইনস্টলমেন্টে 14 কোটি 84 লক্ষ টাকা এবং এনইসি থেকে 3 কোটি টাকা আমরা ত্রিপুরা সরকার রিসিভ করেছি, মানে 17 কোটি 84 লক্ষ টাকা। তাছাড়া রিল্যাক্সেশন অন ডেবিট কার্ড হোল্ডার্স টু উইথড্র ফ্রম এনি এটিএম, এটা আগে একবার ছিল যে কোনো এটিএম কার্ড দিয়ে যে কোনো জায়গা থেকে টাকা তোলা যেতে পারে, তারপরে ধীরে ধীরে কেন্দ্র সরকার তার মধ্যে বিভিন্ন পাবন্দি লাগিয়েছে যে নিজের যেই ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের এটিএম কার্ড দিয়ে যদি আমরা সেই ব্যাংকের ব্রাঞ্চ থেকে বা ওই থেকে উঠি, তাতে আমাদের এক্সট্রা পয়সা কাটে না। কিন্তু এখন কেন্দ্র সরকার তার জন্য 3 মাসের জন্য 3 মান্থ যে এটিএম কার্ড দিয়ে যে কোনো ব্যাংক থেকে যে কোনো জায়গা থেকে তোলা যাবে, তার জন্য এক্সট্রা আপনাকে কোনো চার্জ দিতে হবে। তাতে ত্রিপুরার লোকেরা আমরা অ্যাসেসমেন্ট করেছি 1 কোটি 45 লক্ষ টাকা লাভান্বিত, 1 কোটি 45 লক্ষ টাকা। ইনকাম ট্যাক্স রিটার্ন এক্সটেন্ডেড টু 30th June 2020, জিএসটি রিটার্ন এটাও এক্সটেন্ড করে দেওয়া হয়েছে 30 জুন 2020,